আপনাদেরকে ইকোনমিক্স মাল্টিমিডিয়া এডুকেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মশিউর রহমান, সিনিয়র লেকচারার অর্থনীতি। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের এসএসসির কুমিল্লা বোর্ডে 2022 সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্নের 11 নম্বর প্রশ্নের সমাধান আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনা অর্থনীতি প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর দশম অধ্যায়ের মুদ্রা ও ব্যাংক এই অধ্যায় থেকে। শিক্ষার্থী, তোমরা কুমিল্লা বোর্ডে 2022-এর একটি প্রশ্নের উদ্দীপক লক্ষ্য করছ এবং চারটি প্রশ্ন লক্ষ্য করছ। উদ্দীপকটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এক্সের প্রাথমিক আমানত 5,000 টাকা, ব্যাংকের প্রয়োজনীয় বৈধ রিজার্ভ 10%, কিন্তু দেশে বিদ্যমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হার বৃদ্ধি করে 20% করেছে। অর্থাৎ বৈধ রিজার্ভ হচ্ছে 10%-এর ক্ষেত্রে সৃষ্ট আমানতের পরিমাণ। ক প্রশ্নের উত্তরে পরিমাণ আমানতের ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করতে হবে। বৈধ রিজার্ভ যখন 10%, তখন বাণিজ্যিক ব্যাংকের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের হার বৃদ্ধি পেলে বা বৃদ্ধি করা হলে মুদ্রাস্ফীতির কারণে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হার বৃদ্ধি করে 20% করলে কিরূপ প্রভাব পড়বে সেই বিষয়টি, অর্থাৎ ঋণ সৃষ্টির ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়বে সেই বিষয়টি ব্যাখ্যা করতে বলা হয়েছে ঘ প্রশ্নে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো যে প্রাথমিক আমানতের পরিমাণ 5,000 টাকা এবং রিজার্ভ বৈধ রিজার্ভ 10%। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী তোমরা পড়ে থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ পরিমাণগত হাতিয়ার হচ্ছে রিজার্ভের হারের পরিবর্তন। কেন্দ্রীয় ব্যাংক যখন মুদ্রাস্ফীতি দেশে লক্ষ্য করা যায়, তখন কেন্দ্রীয় ব্যাংক পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। সেক্ষেত্রে রিজার্ভের হারের পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে পারে এবং ফলে মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রিত হয়। শিক্ষার্থীবৃন্দ, এখানে এই বৈধ রিজার্ভের পরিবর্তনের ফলে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়বে বা রিজার্ভ বৃদ্ধির ক্ষেত্রে ঋণ সৃষ্টির ক্ষেত্রে কী রকম প্রভাব পড়বে সেই বিষয়টি ব্যাখ্যা করতে বলা হয়েছে ঘ প্রশ্নে। আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর সমাধান আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, অর্থের মূল্য বলতে কী বোঝায় ক প্রশ্নে বলা হয়েছে। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বা মুদ্রা দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বা ভ্যালু অফ মানি বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যা ক্রয় করা যায় তাই ওই অর্থের মূল্য বা ওই মুদ্রার মূল্য। দামের স্তর বাড়লে এই অর্থের মূল্য কমে এবং দামের স্তর কমলে অর্থের মূল্য বাড়ে। অর্থাৎ অর্থের মূল্যের সাথে দামের স্তরের বিপরীত সম্পর্ক রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, অর্থের মূল্য ও দামের স্তরের মধ্যে বিপরীত সম্পর্ককে নিম্নের সূত্র আকারে বা সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। সেই সূত্রটি হচ্ছে ভ্যালু অফ মানি সমান 1/ প্রাইস লেভেল। শিক্ষার্থীবৃন্দ, এখানে পি হচ্ছে দ্রব্যের দাম স্তর এবং ভিএম হচ্ছে অর্থের মূল্য। তাহলে একক বা এককে দাম স্তর দ্বারা ভাগ করলে অর্থের মূল্য পাওয়া যায়। এর অর্থ হচ্ছে এক একক অর্থ দ্বারা বা এক দ্বারা কী পরিমাণ অর্থ কী পরিমাণ দ্রব্য পাওয়া যায় বা সেবা পাওয়া যায় তাই হচ্ছে উক্ত এক এককের মূল্য বা অর্থের মূল্য। পরিষ্কারভাবে বলতে গেলে, যদি 1 টাকা দিয়ে একটি চকলেট পাওয়া যায় তাহলে 1 টাকার মূল্য হচ্ছে বা 1 টাকার অর্থের মূল্য হচ্ছে একটি চকলেট। অনুরূপভাবে বলা যায়, 50 টাকা দিয়ে যদি 1 কেজি চাল কিনতে পাওয়া যায় তাহলে 50 টাকার মূল্য হচ্ছে 1 কেজি চাল। তাহলে অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকেই বোঝানো হয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে সক্ষম হয়েছে। আমরা পরবর্তী প্রশ্ন, দাম স্তরের পরিবর্তনে ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি পরিবর্তিত হয় বা পরিবর্তন হয় এই বিষয়টি ব্যাখ্যা করতে বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দাম স্তরের পরিবর্তনে ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি পরিবর্তিত হয়।
আমরা জানি দামি স্তরের ওপর মুক্ত অর্থনীতিতে বা মুক্ত বাজার অর্থনীতিতে দাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, অর্থাৎ যে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ নেই এবং আমদানি রপ্তানি রয়েছে, সে অর্থনীতিতে দামের স্তরে হ্রাস বৃদ্ধির ফলে বিভিন্ন অর্থনীতির বিভিন্ন উপাদান পরিবর্তিত হয়, যেমন উৎপাদন, বিনিয়োগ, মুনাফা, আয় ব্যয় ইত্যাদি অনেক কিছুই পরিবর্তিত হয়। অর্থাৎ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় বা বাজার অর্থনীতিতে দাম স্তর একটি গুরুত্বপূর্ণ উপাদান। দাম স্তরের হ্রাস বৃদ্ধি উৎপাদনের ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে এবং বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রভাব সৃষ্টি করে। তাহলে দাম স্তর বৃদ্ধি পেলে উৎপাদনকারী লাভবান হয় এবং ভোক্তাগণ ক্ষতিগ্রস্ত হয়। দাম স্তর বৃদ্ধি পেলে উৎপাদনকারীগণ অধিক মূল্যে দ্রব্যটি বিক্রি করতে সক্ষম হয়, বিধায় উৎপাদনকারী লাভবান হয়, কিন্তু ভোক্তাগণ অধিক মূল্যে দ্রব্য ক্রয় করে, বিধায় ভোক্তাগণ ক্ষতিগ্রস্ত হন। এবং দাম স্তর হ্রাস পেলে উৎপাদনকারীগণ ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদেরকে কম মূল্যে দ্রব্যটি বিক্রি করতে হয়, ফলে উৎপাদন ব্যয় অপরিবর্তিত থাকলে দাম স্তর হ্রাস পেলে উৎপাদনকারীদের লাভ কম হয় বা ক্ষতিগ্রস্ত হয়, এবং ভোক্তাগণ তখন কম মূল্যে দ্রব্যটি ক্রয় করতে পারে বা সেবা ক্রয় করতে পারে, ফলে ভোক্তাগণ লাভবান হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ, অর্থাৎ দাম স্তর বৃদ্ধি পেলে ভোক্তাগণ ক্ষতিগ্রস্ত হন কিন্তু উৎপাদনকারীগণ লাভবান হন, এবং দাম স্তর হ্রাস পেলে উৎপাদনকারীগণ ক্ষতিগ্রস্ত হন এবং ভোক্তাগণ লাভবান হন। ফলে দাম স্তর বৃদ্ধি বিনিয়োগ বৃদ্ধি করে, কর্মসংস্থান বৃদ্ধি করে, উৎপাদন বৃদ্ধি করে, ফলে আয় স্তর বৃদ্ধিতে প্ররোচিত ভূমিকা পালন করে, অর্থাৎ আয় স্তর বৃদ্ধিতে প্ররোচিত করে। অর্থাৎ দাম স্তর বৃদ্ধি পেলে উৎপাদনকারীগণ লাভবান হন, ফলে উৎপাদনকারীগণ অধিক পরিমাণে উৎপাদনে নিয়োজিত হন, ফলে বিনিয়োগ বৃদ্ধি পায়, কর্মসংস্থান বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পায়, এবং যার ফলশ্রুতিতে জাতীয় আয়ও বৃদ্ধি পায় এবং জীবনযাত্রার মানও অনেক ক্ষেত্রে বৃদ্ধি হয়। অর্থাৎ জাতীয় আয় স্তর বৃদ্ধির ক্ষেত্রে জীবনযাত্রার মানও বৃদ্ধি পায়। শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্য যদি সংঘটিত হয় সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি বা দাম স্তর হ্রাস বৃদ্ধি আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রভাব ফেলে। দাম স্তর বৃদ্ধি পেলে বা মুদ্রাস্ফীতির সময় দেশের রপ্তানির পরিমাণ হ্রাস পায়। কারণ হচ্ছে মুদ্রাস্ফীতির সময় অভ্যন্তরে এবং বহির্বিশ্বে পণ্যর মূল্য বৃদ্ধি পায়, ফলে বিশ্বে রপ্তানি পণ্যের মূল্য বৃদ্ধি পায়, ফলে রপ্তানির পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ বৈদেশিক লেনদেনের ঘাটতি সৃষ্টি হয়। আবার যখন দাম স্তর হ্রাস পায় তখন দেশের রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায়, কারণ দাম স্তর হ্রাস পেলে রপ্তানিকৃত পণ্যের মূল্য হ্রাস পায়, ফলে বহির্বিশ্বে উক্ত পণ্যের চাহিদা তৈরি হয়, কারণ দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে। এভাবে রপ্তানিকৃত পণ্যের মূল্য হ্রাস পায়, ফলে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে অনুকূল বা উদ্বৃত্ত সৃষ্টি হয়, অর্থাৎ অধিক পরিমাণে রপ্তানি হয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে আমরা বলতে পারি দাম স্তর বৃদ্ধি হ্রাস কোনোটি কাম্য নয়, কারণ দাম স্তর হ্রাস বৃদ্ধির ফলে যেমন কেউ কেউ লাভবান হয় আবার কেউ ক্ষতিগ্রস্ত হয়, এজন্য অধিকাংশ অর্থনীতিবিদগণ স্থিতিশীল দাম স্তরের পক্ষপাতী, যা সমাজের জন্য কাম্য। আশা করি শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই খ প্রশ্নের উত্তর ভালোভাবেই করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গ প্রশ্নের উত্তরে যাব। গ প্রশ্নটি একটি অত্যন্ত সৃজনশীল এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যা কুমিল্লা বোর্ডে 2022 সনে এসেছে এবং এটি একটি সৃজনশীল প্রশ্ন। উদ্দীপক হতে বৌদ্ধ রিজার্ভ 10% ক্ষেত্রে সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ কত, এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। উদ্দীপকে প্রাথমিক আমানত 5,000 টাকা এবং ব্যাংকের প্রয়োজনীয় বৌদ্ধ রিজার্ভ 10% হলে উক্ত 10% রিজার্ভের ক্ষেত্রে সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি
কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী সেখানে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বৈধ রিজার্ভের হারে হ্রাস বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক তাদের ঋণ নিয়ন্ত্রণ করতে পারে বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে কিভাবে বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের ঋণ সৃজন করে? সেখানে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীর ক্ষেত্রে ঋণ সৃজন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের উভয় সম্পর্ক রয়েছে এবং বাণিজ্যিক ব্যাংকের বৈধ রিজার্ভের হার কেন্দ্রীয় ব্যাংকে একটি নির্দিষ্ট হারে জমা রাখতে হয়, তাকে রিজার্ভ হার বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে উদ্দীপকে প্রাথমিক আমানত দেওয়া হয়েছে 5,000 টাকা। কোন ব্যাংকের প্রাথমিক আমানত 5,000 টাকা, উক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ রিজার্ভ জমা রাখে, একে রিজার্ভের হার বলা হয় বা বৈধ রিজার্ভের হার বলা হয়। অর্থাৎ আমানতের একটি নির্দিষ্ট অংশ বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে, সেই ব্যাংকের প্রয়োজনীয় বৈধ রিজার্ভের হার 10% ক্ষেত্রে সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ কত হবে তা আমরা অতি সহজেই সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, কোনো বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ সৃজন করে তার একটি সূত্র রয়েছে। অর্থাৎ মোট আমানত সৃষ্টির পরিমাণ হচ্ছে প্রাথমিক আমানতকে গুণ করতে হবে 1:1 নগদ রিজার্ভের অনুপাত দ্বারা ভাগ করে। অর্থাৎ 1:1 নগদ রিজার্ভের অনুপাত দ্বারা ভাগ করে প্রাথমিক আমানতের সাথে গুণ করলে উক্ত ব্যাংকের মোট আমানত সৃষ্টির পরিমাণ জানা যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে মোট আমানত সৃষ্টির পরিমাণ আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ মোট আমানত সৃষ্টির পরিমাণ সমান 5,000 টাকা, যা উদ্দীপকে দেওয়া হয়েছে প্রাথমিক আমানতের পরিমাণ উক্ত এক্স ব্যাংকের 5,000 টাকা। 5,000 × 1 উপরে 1:1 ভাগ করা হবে নগদ রিজার্ভের অনুপাত উদ্দীপকে 10%। অর্থাৎ উক্ত ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকে 10% নগদ রিজার্ভ জমা রাখে, সেক্ষেত্রে উক্ত ব্যাংকটি ঋণ আমানত সৃষ্টি করতে পারে কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে 5,000 × 1 / 10%, 10%কে উপরে 10 নিচে 100 রাখবো, অর্থাৎ শতকরা 10 মানে হলো 100 ভাগের 10। তাহলে 5,000কে 1:1 উপরে রেখে 10% দ্বারা গুণ করলে, অর্থাৎ 5,000-এর সাথে গুণ করলে আমাদের মোট আমানত সৃষ্টির পরিমাণ জানা যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, 5,000 আমরা পাচ্ছি, 5,000 × 1 × আমরা সংখ্যাকে উল্টিয়েছি, অর্থাৎ 100 উপরে নিয়েছি এবং 10কে নিচে রেখেছি, অর্থাৎ 1 × 1 উপরে 100 নিচে 10। এভাবে 5,000 × 1 × 10 = 50,000 টাকা। শিক্ষার্থী, খুবই সহজ একটি সমাধান। তাহলে দেখা গেল উক্ত বাণিজ্যিক ব্যাংকের অর্থাৎ এক্স ব্যাংকের প্রাথমিক আমানত 5,000 টাকা হলে এবং ব্যাংকের প্রয়োজনীয় বৈধ রিজার্ভ 10%, যা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখলে উক্ত ব্যাংকটি অর্থাৎ সকল ব্যাংক ব্যবস্থাপনার মাধ্যমে মোট আমানত সৃষ্টির পরিমাণ হবে 50,000 টাকা। অর্থাৎ সকল ব্যাংকের ব্যাংক ব্যবস্থাপনায় মোট আমানত সৃষ্টির পরিমাণ হবে 50,000 টাকা, অর্থাৎ 10 গুণ। অর্থাৎ দেখা গেল বৈধ রিজার্ভ যদি 10% হয় তাহলে ব্যাংক ব্যবস্থা কর্তৃক মোট আমানত সৃষ্টির পরিমাণ হলো প্রাথমিক আমানতের 10 গুণ। এভাবে ব্যাংক ব্যবস্থা কর্তৃক প্রাথমিক আমানতের বহুগুণ আমানত সৃষ্টি হয়। আশা করি তোমরা উত্তর পেয়েছ। খুবই সহজ এই সূত্রটি মনে রাখবে এবং এভাবে
প্রাথমিক আমানত এবং নগদ রিজার্ভের অনুপাত উক্ত স্থলে বসিয়ে তোমরা সহজেই ঋণ সৃজনের পরিমাণ নির্ণয় করতে পারবে বা মোট আমানত সৃষ্টির পরিমাণ বের করতে পারবে। আমরা পরবর্তী স্লাইডে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হার যখন বৃদ্ধি করা হয় অর্থাৎ 10% থেকে 20% করা হয় সেক্ষেত্রে ঋণ সৃষ্টির ক্ষেত্রে কীরূপ প্রভাব পড়বে সেই বিষয়টি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে অ্যাক্স ব্যাংকের রিজার্ভ হার বৃদ্ধি করে যা ছিল পূর্বে 10% তা 20% করলে ঋণ সৃষ্টির ক্ষেত্রে যে প্রভাব পড়বে তা হচ্ছে, আমরা জানি যে উদ্দীপককে দেওয়া হয়েছে প্রাথমিক আমানতের পরিমাণ 5,000 এবং ব্যাংকের প্রয়োজনীয় বৈধ রিজার্ভের হার বৃদ্ধি করে 20% এর ক্ষেত্রে সৃষ্ট আমানতের পরিমাণ হলো, আমরা সেই সূত্রটি লিখেছি, অর্থাৎ মোট আমানত সৃষ্টির পরিমাণ সমান প্রাথমিক আমানত গুণ 1/ নগদ রিজার্ভের অনুপাত। আমরা পরবর্তী লাইনে মোট আমানত সৃষ্টির পরিমাণ সমান প্রাথমিক আমানত 5,000 গুণ 1/20% এর পরে আমরা সমাধান নির্ণয় করতেছি, অর্থাৎ 5,000 ইনটু বা 5,000 গুণ 1/20%কে আমরা সংখ্যায় পরিণত করলে 100/20 গুণ করব, তারপরে 5,000 সমান 5,000 গুণ 1 গুণ 100কে 20 দ্বারা ভাগ করলে মান বের হয় 5। এভাবে 5,000 গুণ 1 গুণ 5 সমান 25,000। তাহলে দেখা গেল বৈধ রিজার্ভ 10% থেকে বৃদ্ধি করে 20% করলে ব্যাংক ব্যবস্থা কর্তৃক মোট আমানত সৃষ্টির পরিমাণ হ্রাস পেয়ে 50,000 থেকে 25,000 হবে। তাহলে উদ্দীপকে বলা হয়েছে ব্যাংকের রিজার্ভ হার যখন বৃদ্ধি করা হয় তাহলে ব্যাংকের ঋণ সৃষ্টির যে ঋণ সৃষ্টির যে আমানত সৃষ্টির যে পরিমাণ সেই পরিমাণ সংকুচিত হয়, অর্থাৎ ঋণ প্রদানের ক্ষমতা সংকুচিত হয়, ফলে যখন মুদ্রাস্ফীতি সংঘটিত হয় তখন এই বৈধ রিজার্ভের হার বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে বা দাম স্তরের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি দেখলাম যে এভাবে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হার বৃদ্ধির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের আমানত সৃষ্টি হ্রাস করলে ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতা সংকুচিত হয়ে ঋণ সৃষ্টির ক্ষমতা কমে যায়, ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সৃজনশীল প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার প্রশ্নের বিষয়গুলো ভালোভাবেই বুঝতে সক্ষম হয়েছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।